माय डियर स्टूडेंट्स, आज के जो टॉपिक्स नीते चले छि डाइइलेक्ट्रिक पुट इनटू कैपेसिटर व्हेन बैटरी डिसकनेक्टेड एंड कनेक्टेड। তাহলে একটা ক্যাপাসিটরের মধ্যে আমি ডাইইলেক্ট্রিক পুশ করব, তো ব্যাটারি একবার ডিসকানেক্ট থাকবে একবার কানেক্ট থাকবে। তাহলে এই মতো অবস্থায় তাহলে ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, এনার্জি এগুলো কি হতে চলেছে, তাহলে এই এগুলোর ডেরিভেশন কেমন ভাবে আমরা একে এক্সপ্লেইন করব সেটাই আমরা আজকে দেখব। বেসিক্যালি আজকের কনসেপ্ট নিউমেরিক্যালের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো প্রথমে আমাদের টপিকস হচ্ছে কি ডাইইলেকট্রিককে পুট করব আমরা কোথায়, ক্যাপাসিটরে যখন ব্যাটারি ডিসকানেক্টেড থাকবে। তাহলে প্রথমে আমরা দেখলাম পয়েন্টটা নিচ্ছি কি না, ব্যাটারি কি থাকবে ডিসকানেক্টেড থাকবে, ডিসকানেক্টেড থাকবে। তো ব্যাটারি ডিসকানেক্টেড অবস্থায় আমরা ইনিশিয়াল কেসটা কি নেব, যে ইনিশিয়ালি আমরা কি দেখব, না ইনিশিয়ালি আমরা দেখব, দেখো এই হচ্ছে একটা ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরকে আমি ইনিশিয়ালি কি করেছি একটা ব্যাটারি দ্বারা আমি কানেক্ট করেছি। তো ব্যাটারি দ্বারা কানেক্ট করার ফলে এখানে আমি সুইচ লাগালাম, তো ব্যাটারি দ্বারা কানেক্ট করার ফলে ব্যাটারি পোটেনশিয়াল আমি মানলাম ভি। তাহলে ইনিশিয়ালি এর মধ্যে কোনো কোনো পোটেনশিয়াল ডিফারেন্স ছিল না, তো ব্যাটারি কি করবে, না ব্যাটারি কি করবে, না যে কোনো একটা প্লেট থেকে, কোন প্লেট থেকে, না ব্যাটারির নেগেটিভ এন্ডটা যে প্লেটের সাথে কানেক্টেড থাকবে, যদি আমরা সুইচটাকে তো অবশ্যই অন করতে হবে, তো সুইচটাকে অন যখনই করব নেগেটিভ প্লেটটা থেকে কি করবে চার্জ কি করবে নির্গত করাবে। আরে ব্যাটারি কি করে, ব্যাটারির মধ্যে কি এনার্জি, ব্যাটারির মধ্যে কি চার্জ আছে নাকি, ব্যাটারির মধ্যে তো চার্জ নেই, ব্যাটারির মধ্যে কি আছে এনার্জি আছে। তো ব্যাটারি কি করবে, ওই এনার্জির দ্বারা যে নেগেটিভ প্লেটটার সাথে যুক্ত আছে সেই প্লেট থেকে কি করবে চার্জকে নির্গত করাবে, এবং ওই চার্জ নিয়ে কি করবে আরেকটা প্লেটে কি করবে তাকে জমা করাবে। তাহলে এই প্লেট ইনিশিয়ালি আমি এর চার্জ ছিল জিরো জিরো, তো আমি মানলাম যে টি ইকুয়াল টু ইনফিনাইট টাইমস পরে যে এই প্লেটটা থেকে চার্জ যদি নির্গত হতে থাকে তাহলে এই প্লেটের চার্জ কি হবে ক্রমশ কমতে থাকবে, নেগেটিভে যাবে। আমি মনে করলাম টি ইকুয়াল টু ইনফিনাইট টাইমস পর এই প্লেটে মাইনাস কিউ নট চার্জ রয়েছে, আর এই প্লেটের চার্জ জমতে 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 প্লাস কিউ নট চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে দুটো প্লেটের মধ্যে একটা প্লেটে পজিটিভ চার্জ আরেকটা প্লেটে নেগেটিভ চার্জের সৃষ্টি হলো। তাহলে টি ইকুয়াল টু ইনফিনিটি টাইমস পরে ব্যাটারির দ্বারা কানেকশন করা, কারণ কারণ তো চার্জ কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে এটাও একটা ম্যান্ডেটরি। তা চার্জ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, চার্জ ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারি নির্গত করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই ক্যাপাসিটরের দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স সেম না হচ্ছে। তো আমি মনে করলাম এই স্টেটটাই হচ্ছে কি ইনিশিয়াল স্টেট, এটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। তো ইনিশিয়াল স্টেটে পোটেনশিয়াল ডিফারেন্স কত ছিল ব্যাটারি ভি নট, ক্যাপাসিটরের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডেফিনেটলি ভি নট হবে, ক্যাপাসিট্যান্সের মধ্যে ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে যতক্ষণ না পর্যন্ত ব্যাটারির পোটেনশিয়াল এবং ক্যাপাসিটরের পোটেনশিয়াল সেম না হচ্ছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো ইনিশিয়ালি তো চার্জ টি ইকুয়াল টু ইনফিনাইট টাইমস পর এই দুটো প্লেটের মধ্যে চার্জ সৃষ্টি হয়ে গেছে। ক্লিয়ার হচ্ছে? এবারে আমরা কি করব ব্যাটারিকে ডিসকানেক্টেড করব। তো ফাইনালি আমরা কি দেখতে চলেছি, ফাইনালি তো ফাইনালি ব্যাটারিকে ডিসকানেক্টেড করব এবং ডাইইলেকট্রিককে পুটও করব। আচ্ছা, তো ইনিশিয়াল স্টেজে আমরা যদি ক্যাপাসিট্যান্স দেখতে চাই তাহলে এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত হবে, আমি মনে করলাম সি নট, এই ক্যাপাসিট্যান্সের চার্জ কত রয়েছে কিউ নট। আচ্ছা, তো ফাইনালি এই ক্যাপাসিটর সেম ক্যাপাসিটর একে আমি কি করেছি, আমাদের ব্যাটারি তো ছিল কিন্তু এই ব্যাটারির কানেকশনকে আমরা কি করব না ডিসকানেক্টেড করব, তার মানে সুইচ আর আমরা এখন অন করব না, সুইচ আর আমরা কি করব না অন করব না, বিচ্ছিন্ন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো বিচ্ছিন্ন অবস্থায় তাহলে এই প্লেটের মধ্যে চার্জ এখন কত আছে, না চার্জ এখন এই প্লেটে মাইনাস কিউ নট চার্জ রয়েছে, এই প্লেটে প্লাস কিউ নট চার্জ রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই প্লেটে পজিটিভ, এই প্লেট হচ্ছে পজিটিভ আর এই প্লেট হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? তো ব্যাটারি যখন আমি কানেকশন আউট করলাম তখন আমি কি দেখব, তখন আমি কি দেখব, তো এই দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি সেম থাকবে, ডেফিনেটলি নয়। কেন না, আমি এখন কানেকশন আউট করেছি, ব্যাটারি কি মেইনটেন্স করে, না ব্যাটারি মেইনটেন্স করে কি পোটেনশিয়াল ডিফারেন্স, ব্যাটারি মেইনটেইন, ব্যাটারি মেইনটেইন কি না পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স কে
মেইনটেন্স করে, ব্যাটারি চার্জকে মেইনটেন্স করে না, পটেনশিয়াল ডিফারেন্সকে মেইনটেন্স করে থাকে। তো এদের মধ্যে যে পরিমাণ চার্জ ছিল সেই পরিমাণই চার্জ থেকে যাবে, বাট এই ক্যাপাসিট্যান্সের মধ্যে দুটো প্লেটের মধ্যে পটেনশিয়াল কিছু আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ব্যাটারির পটেনশিয়াল যা ছিল তাই থাকছে, ব্যাটারির পটেনশিয়াল যা ছিল তাই চলছে, কিন্তু ডিসকানেক্টেড করার ফলে এদের মধ্যে পটেনশিয়াল কিন্তু আলাদা হয়ে যাবে। তো এবারে আমরা কি করব, ডিসকানেক্টেড করার সাথে সাথে আমরা ডাইইলেকট্রিককেও আমরা পুট করব, আমরা একটা ডাইইলেকট্রিককেও পুট করতে চলেছি, ক্লিয়ার? তো একটা ডাইইলেকট্রিককে আমরা পুট করব। তো ডাইইলেকট্রিককে আমরা পুট করলে আমরা কি দেখব, আচ্ছা ডাইইলেকট্রিককে যখন আমরা পুট করব, এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর কত না কে? আচ্ছা, তো ডাইইলেকট্রিকের মধ্যে কি রয়েছে, মলিকিউলস রয়েছে। তাহলে এই মলিকিউলস গুলো কি করবে, না এই মলিকিউলস গুলো পজিটিভ চার্জের দ্বারা পজিটিভ প্লেটটা এই মলিকিউলস এর নেগেটিভ চার্জ গুলোকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন গুলোকে কি করতে থাকবে, অ্যাট্রাক্ট করতে থাকবে। তো ইলেকট্রন গুলো পজিটিভ প্লেটের দিকে ঝুঁকতে থাকবে এবং পজিটিভ চার্জ গুলো নেগেটিভ প্লেটের দিকে ঝুঁকতে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট প্লেট, আমরা মানলাম এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট। তাহলে পজিটিভ চার্জ গুলো সেকেন্ড প্লেটের দিকে যাবে, সেকেন্ড প্লেটের দিকে যাবে, আর নেগেটিভ চার্জ গুলো কোন দিকে যেতে চলেছে, না পজিটিভ প্লেটের দিকে যেতে চলেছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই দুটো প্লেটের, এই দুটো ক্যাপাসিটরের দুটো প্লেটের পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, এরা দুজন কি করবে, ডাইইলেকট্রিকের নেগেটিভ চার্জকে প্লেটের পজিটিভ চার্জ কি করবে, অ্যাট্রাক্ট করবে। আবার ক্যাপাসিটরের সেকেন্ড প্লেটটা ডাইইলেকট্রিকের পজিটিভ চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। এর ফলে আমরা কি দেখব, ডাইইলেকট্রিকটা ফ্রিলি ফ্রিলি কি করতে থাকবে, মুভ করতে থাকবে, ডাইইলেকট্রিকটা ফ্রিলি মুভ করতে থাকবে। তাহলে ডাইইলেকট্রিকের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে কি, এই দুটো প্লেট, তাহলে নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে ডিইউ টু প্লেট, প্লেটের দ্বারা ফোর্সটা সৃষ্টি হয়েছে। তো আমরা এখানটায় অ্যাপ্লাই করতে চাই কি, কনজারভেশন অফ এনার্জি, এখানে কনজারভেশন অফ এনার্জি এনার্জি অ্যাপ্লাই করতে চাই। তাহলে কনজারভেশন অফ এনার্জিকে অ্যাপ্লাই যদি আমি করতে চাই, তাহলে আমাকে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে কি করতে হবে, জিরো রাখতে হবে। তাহলে এই ফোর্সের জন্য ডাইইলেকট্রিকটা কি হবে, ধীরে 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 তার স্পিড বাড়াতে থাকবে, তার ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, এই দিকে। তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কার জন্য হচ্ছে, প্লেটের জন্য। তাহলে ডাইইলেকট্রিকটা ধীরে 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 তার স্পিড বাড়াতে থাকবে, তো স্পিড যদি বাড়িয়ে ফেলে তাহলে কাইনেটিক এনার্জি গ্রো করে যাবে। তো এই কাইনেটিক এনার্জিকে আমি কি রাখতে চাই, জিরো রাখতে চাই। এর ফলে আমি কি করব, ওই ডাইইলেকট্রিকের উপর একটা বিপরীত দিকে একটা এক্সটারনাল ফোর্স আমাকে দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে, তবেই তো আমি একে মেজারমেন্টে রাখবো। তাহলে এক্সটারনালি ফোর্স যদি দিই, তবেই আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে জিরো রাখতে পারবো। তাহলে এর উপরে একটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, অপোজিট দিকেই হতে চলেছে, ডিসপ্লেসমেন্ট যেদিকে প্লেটের দ্বারা ডিসপ্লেসমেন্ট হচ্ছিল তার অপোজিট ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এই মতো অবস্থায় ডাইইলেকট্রিককে পুট করার ফলে তার ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে, পটেনশিয়াল চেঞ্জ হবে, এনার্জি চেঞ্জ হবে, ওয়ার্ক ডানও করতে হচ্ছে এক্সটার্নাল এজেন্টের দ্বারা। তো আমরা দেখব যে ইনিশিয়ালি এবং ফাইনালি এদের মধ্যে আমরা কম্পেয়ার করব যে কি কি ঘটনা আমরা দেখতে চলেছি। তাহলে প্রথমে আমরা কি করব, না বিফোর ডাইইলেকট্রিক ইনিশিয়াল, তো বিফোর ডাইইলেকট্রিক আরেকটা দেখব কি, আফটার ডাইইলেকট্রিক, একটা বিফোর ডাইইলেকট্রিক দেখব, আরেকটা আমরা কি দেখব, আফটার ডাইইলেকট্রিক। তো ডাইইলেকট্রিক একবার যখন ছিল না তখন কি কেস ছিল, ডাইইলেকট্রিক যখন ছিল, যখন প্রবেশ করালো তখন কি কেস দেখব, দেখো দুটো জিনিসকে আমি পাশাপাশি রেখেছি। তাহলে যখন ছিল না তখন ক্যাপাসিট্যান্স কত ছিল, সি নট, যখন ডাইইলেকট্রিক ছিল না তখন ভোল্টেজ কত ছিল, পটেনশিয়াল ডিফারেন্স কত ছিল, ভি নট। আচ্ছা আচ্ছা, যখন ছিল না তখন চার্জ কত ছিল, কিউ নট, এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা এনার্জি কত হবে, ইউ, এনার্জি ইউ ইকুয়াল টু কি হয়ে থাকে, হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফ সি নট ভি নট এর স্কোয়ার, এনার্জি বেরিয়ে গেছে। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কত হবে, না ই নট ইজ ইকাল টু এই দুটো প্লেটের জন্য, এই প্লেটের ইলেকট্রিক ফিল্ড এদিকে কত হবে, সিগমা বাই টু ইপসাইলন নট, এই প্লেটের ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, না এই নেগেটিভ চার্জ টুয়ার্ডস হবে, তাহলে টুয়ার্ডস হওয়া মানে এই ইলেকট্রিক ফিল্ডটা হবে এদিকে। তাহলে এই সেকেন্ড প্লেটের জন্য সিগমা বাই টু ইপসাইলন নট, তাহলে নেট নেট ইলেকট্রিক ফিল্ড কত হতে চলেছে, তাহলে দুটোকে যদি যোগ করি সিগমা বাই ইপসাইলন নট, তাহলে ই নট ইজ ইকাল টু কত, সিগমা বাই ইপসাইলন নট। সিগমা হচ্ছে কি, চার্জ ডেনসিটি পার ইউনিট এরিয়া। তো
সিগমা সিগমার জায়গা আমি কি বসাতে পারি না কিউ নট বাই এ এপসাইলন নট ক্লিয়ার হচ্ছে তাহলে ইনিশিয়ালি আমরা বার করে ফেলতে পেরেছি তার এনার্জি কত ইলেকট্রিক ফিল্ড কত ক্যাপাসিট্যান্স কত পোটেনশিয়াল ডিফারেন্স কত চার্জ কত ক্লিয়ার হচ্ছে আচ্ছা আফটার দেখি আফটারের ক্ষেত্রে যেহেতু এর ডাইলেট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে তাহলে ডাইলেট্রিক ডাইলেট্রিক যদি আমি পুট করি তাহলে ক্যাপাসিট্যান্স কি হয় কে টাইমস ইনক্রিজ করে যাবে তাহলে যা ছিল তার তুলনায় কে টাইমস ইনক্রিজ করবে আর যে কোনো অবস্থায় ডাইলেট্রিক পুট করা মানে কে টাইমস ইনক্রিজ করবে আচ্ছা তো ক্যাপাসিট্যান্স আমি দেখলাম যে কে টাইমস ইনক্রিজ করবে আচ্ছা পোটেনশিয়াল কি হবে পোটেনশিয়াল কি হবে স্যার পোটেনশিয়াল এখন চার্জ কত আগে দেখো না চার্জ হচ্ছে এখন এখানটা কত ছিল কিউ নট এখানটা কত ছিল মাইনাস কিউ নট চার্জের কোনো ডিফার হবে কি না চার্জের কোনো চেঞ্জ হবে না তাহলে চার্জ আগে যা ছিল এখন তাই থাকবে কেন চার্জ চেঞ্জ হবে না যে ব্যাটারি কি করে এনার্জি সাপ্লাই করে ব্যাটারি কি করে তার দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স কে মেইনটেইন করে ব্যাটারি চার্জ ফর সৃষ্টি করে না চার্জ তো একটা প্লেট থেকে আরেকটা প্লেটে এনে জমা করায় তাহলে এই মত অবস্থায় চার্জ কে আমরা কি করতে পারি না এই মত অবস্থায় চার্জ কি থাকবে ফিক্সড থাকবে তাহলে আগেও যা ছিল এখনো তাই থাকবে চার্জ ফিক্সড থাকবে বলতে পেরেছি না বলতে পারি তাহলে এই মত অবস্থায় চার্জ কি থাকছে না চার্জ স্যার ফিক্সড থাকছে তাহলে চার্জ আমাদের ফিক্সড থাকছে তাহলে ভি ইজিক্যাল টু কি হবে না ভি নট বাই কে ভি ইজিক্যাল টু কত হতে চলেছে না ভি নট বাই কে কারণ পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে পোটেনশিয়াল ডিফারেন্স কি হতে চলেছে না কে টাইমস কমতে চলেছে কি করে হলো বোঝা যাচ্ছে তো ভি ইজিক্যাল টু কি হয়ে থাকে ভি ইজিক্যাল টু কিউ নট বাই সি হয়ে থাকে তাহলে আগে কিউ নট বাই কি হতে থাকে সি হয়ে থাকে আচ্ছা তো সি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি না কিউ নট বাই সি জায়গায় কে সি নট লিখতে পারি ক্লিয়ার হচ্ছে তাহলে কিউ নট বাই সি নট ইজিক্যাল টু কি না কিউ নট বাই সি নট ইজিক্যাল টু ভি নট এর জায়গায় আমরা কি লিখতে পারি কিউ নট বাই সি নট লিখতে পারি তাহলে ভি নট ইজিক্যাল টু কত হয়ে থাকে কিউ নট বাই সি নট তার মানে ভি নট বাই কে বুঝতে পারলাম তাহলে চার্জ তো ফিক্সড রয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স কে টাইমস ডিক্রিজ করেছে ক্যাপাসিট্যান্স কে টাইমস ইনক্রিজ করে গেছে আচ্ছা তো এনার্জি কি দেখো এনার্জি এনার্জি দেখো হাফ অফ সি ভি স্কয়ার তাহলে হাফ অফ সি হচ্ছে কত না কে সি নট সি হচ্ছে কত কে সি নট ইনটু ভি হচ্ছে কত না ভি নট বাই কে তাহলে কে ক্যান্সেল ভি নট বাই কে না এর হোল স্কয়ার সরি এর হোল স্কয়ার আচ্ছা তো একটা কে স্কয়ার নিচে থাকছে একটা কে ক্যান্সেল হচ্ছে ঠিক আছে একটা কে ক্যান্সেল হচ্ছে এই উপর স্কয়ারটা আমি কেন পারবো আচ্ছা থাক তাহলে একটা কে ক্যান্সেল হচ্ছে তাহলে হাফ অফ কি লিখতে পারি না হাফ অফ সি নট ভি নট স্কয়ার বাই কে দেখো হাফ অফ সি নট ভি নট স্কয়ার মানে হচ্ছে কি ইউ তার মানে ইউ টাইমস কি হচ্ছে তাহলে ইউ তাহলে এটা হচ্ছে কত ইউ নট নিয়ে নিলাম তাহলে ইউ নট বাই কে মানে কি কে টাইমস এনার্জিও ডিক্রিজ করলো কে টাইমস এনার্জিও ডিক্রিজ করলো ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা ইলেকট্রিক ফিল্ড চেক করো ইলেকট্রিক ফিল্ড তো ইলেকট্রিক ফিল্ডে আমরা কি দেখতে পাচ্ছি না ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে না সিগমা বাই ইপসাইলন নট ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কি দেখব না সিগমা বাই ইপসাইলন নট অথবা ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমরা কি লিখব না ইলেকট্রিক ফিল্ডের জায়গায় আমরা এটাও লিখতে পারি ই নট বাই কে আচ্ছা ই নট ইজিক্যাল টু কত কিউ নট বাই এ ইপসাইলন নট ই নট ইজিক্যাল টু কি কিউ নট বাই এ ইপসাইলন নট তার মানে কিউ নট বাই কে ইনটু এ ইপসাইলন নট আরে ই ইলেকট্রিক ফিল্ড কি দেখতে পাচ্ছি কে টাইমস ডিক্রিজ করছে তো ইনিশিয়াল এর রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডও কে টাইমস কি করছে ডিক্রিজ করছে তাহলে যখনই একটা যখনই ব্যাটারিকে আমি যখন ডিসকানেক্টেড করব ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ দেখতে পাচ্ছি এনার্জির চেঞ্জ আমরা লক্ষ্য করতে পাচ্ছি তাহলে এনার্জি কি করছে ডিক্রিজ আর ইলেকট্রিক ফিল্ডও কি করছে ডিক্রিজ করছে তাহলে এই এনার্জিটা ডিক্রিজ হচ্ছে কেন তাহলে ডাইলেকট্রিকটা আমি পুট করলাম তো এনার্জি ডিক্রিজ হওয়ার কারণ কি না এনার্জি ডিক্রিজ হওয়ার কারণ কি কেন ডিক্রিজ হবে আমি তো এক্সটার্নাল ফোর্সের জন্য তো এনার্জি দিচ্ছি আমি এক্সটার্নাল ফোর্সের জন্য কি ভাবছি এনার্জি দিচ্ছি তাহলে দেখা যাক যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টটাকে আগে দেখা যাক এক্সটার্নাল এজেন্ট তাহলে এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডানটা আগে দেখা যাক এক্সটার্নাল এজেন্ট সে এনার্জি দিচ্ছে না নিচ্ছে সেটাকে আগে দেখা যাক আচ্ছা তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি লিখব ফোর্স ডিউ টু এক্সটার্নাল এজেন্ট ইনটু কি লিখব না ডিসপ্লেসমেন্ট আচ্ছা আমরা প্লেটের দ্বারা ফোর্স কি যদি পজিটিভ ধরি তাহলে আরেকটা হবে কি নেগেটিভ তাহলে এটা হচ্ছে কি তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কে আমরা কি বলতে পারি নেগেটিভ বলতে পারি
তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে ফোর্স হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট একটা ফোর্সের একটা ভ্যালু থাকবে ডিসপ্লেসমেন্টের একটা ভ্যালু থাকবে কিন্তু ওভারঅল মাইনাস থাকার জন্য ভ্যালুটা কিসে আসবে নেগেটিভেই তো আসবে ভ্যালুটা কিসে আসে নেগেটিভে আসছে তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্টের ভ্যালু নেগেটিভ তার মানে কি আমি এনার্জি দেব কি উপরন্তু এনার্জি মনে হচ্ছে ফিরে পাচ্ছি আরে যে পরিমাণ ধরো এনার্জি দিলাম তার থেকে বেশি পরিমাণে এনার্জি আমি আরো ফিডব্যাক পাচ্ছি তো সেই কারণের জন্য তো নেগেটিভ আরে আমার ওয়ার্ক ডান পজিটিভ আমি এক্সটারনাল এজেন্টের জন্য ওয়ার্ক ডান কি দেখি পজিটিভ তাহলে নেগেটিভ আসার মানে কি তাহলে এক্সটারনাল এজেন্ট ওয়ার্ক ডানই করছে না উপরন্তু ঘুরিয়ে এনার্জি সে পেতে আছে সেই কারণেই তো নেগেটিভ বোঝাচ্ছে তাহলে এই এনার্জি পাচ্ছে কেন না এই এনার্জি পাওয়ার কারণ হচ্ছে যে ডাইইলেকট্রিক এনার্জি কি করছে সাপ্লাই করছে তাহলে এই নেগেটিভ এনার্জি আসা মানে কি ডেফিনেটলি আমরা বলতে পারি কি না সিস্টেম 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 কি করছে এনার্জি সাপ্লাই করছে কাকে করছে না এক্সটারনাল এজেন্টকে কাকে করছে না এক্সটারনাল এজেন্টকে তাহলে কি পরিমাণ এনার্জি সাপ্লাই করছে দেখা যাক না এই দুটো এনার্জি কে আমরা কি করব বিয়োগ করে দেব তাহলে ডেল ইউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখব ফাইনাল মাইনাস ইনিশিয়াল তাহলে ইউ মাইনাস ইউ নট তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত ইউ ইজ ইকুয়াল টু কত ইউ নট বাই কে আর এটা হচ্ছে ইউ নট আচ্ছা তো চলো নালে এই ভ্যালুটা বসাতে পারো এই ভ্যালুটা বসাতে পারো আচ্ছা এই ভ্যালুটাই বসানো যাক তাহলে হাফ অফ সি নট ভি নট স্কোয়ার বাই কে মাইনাস অফ হাফ অফ সি নট ভি নট স্কোয়ার দেওয়ার পর আমরা কি লিখতে পারি তো হাফ অফ সি নট ভি নট স্কোয়ার কি যদি আমি কমন নিই তাহলে 1 বাই কে মাইনাস 1 তার মানে কত আসছে 1 মাইনাস কে বাই কে 1 মাইনাস কে বাই কে আচ্ছা এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা দেখো ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু ডেফিনেটলি আমরা কি বলতে পারি কে গ্রেটার দেন 1 সবথেকে মিনিমাম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কার হয়ে থাকে এয়ারে হয়ে থাকে ভ্যাকুয়ামে হয়ে থাকে তাহলে এর থেকে তো আর সবার তো বেশি একের থেকে তো সবার তো বেশি তাহলে 1 মাইনাস কে মানে কি ডেফিনেটলি এই ভ্যালুটা কি আসতে চলেছে না ডেফিনেটলি এই ভ্যালুটা কি আসবে নেগেটিভই আসবে তাহলে নেগেটিভ যদি আসে তাহলে এর এনার্জি কমছে এই কারণে সে কি করছে তার এনার্জিকে ডিক্রিজ করিয়ে এনার্জি এক্সটারনাল এজেন্টকে দিতে আছে যে কারণের জন্য তার এনার্জি কি হতে আছে ইনক্রিজ করতে আছে তার না এক্সটারনাল এজেন্টের এনার্জি কি হতে আছে ধীরে ধীরে ইনক্রিজ করতে আছে ক্লিয়ার হচ্ছে এতটুকু বোঝা গেছে ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্টের বোঝা গেছে আচ্ছা তো এবারে আমরা দেখব কি তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্টের বোঝা যাচ্ছে এবারে আমরা দেখব কি না বিফোর ডাইলেকট্রিক এবং আফটার ডাইলেকট্রিকের ফোর্স কি হচ্ছিল তো বিফোর তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্টটা রাখ করি বাকিটা রাখ থাক তাহলে বাকিটা থাক আচ্ছা এইটুকু রাখ করে দিই এইটুকু রাখ করে দিই এটা তোলা হয়েছে তো আচ্ছা এইটুকু রাখ করে দিলাম তো এবার দেখো তো এবারে আমরা দেখতে চলেছি কি যে ডাইলেকট্রিককে পুট করার আগে ফোর্স কত ছিল ডাইলেকট্রিককে পুট করার আগে আমরা ফোর্স কি করে ক্যালকুলেট করব না যে কোনো একটা প্লেটের ফোর্স চেক করো আরেকটা প্লেট তো সিমিলার হবে তাহলে ফোর্স ডিউ টু তাহলে ফোর্স চেক করব ফোর্স চেক করব ফোর্স এন্ড ইলেকট্রিক ফিল্ড চেক করব কি চেক করব ইলেকট্রিক ফিল্ড ফোর্স এন্ড ইলেকট্রিক ফিল্ড তাহলে ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড যদি আমরা চেক করি তাহলে আমরা কি বলতে পারছি দেখ তাহলে ফোর্স দেখো আগে ইলেকট্রিক ফিল্ড বার করে নি তাহলে সেকেন্ড প্লেটে যদি এটা তো সেকেন্ড প্লেটে ইলেকট্রিক ফিল্ড কত হবে না ইলেকট্রিক ফিল্ড অন সেকেন্ড প্লেট ডিউ টু ফার্স্ট প্লেট ইকুয়াল টু আমরা কত লিখব সিগমা বাই 2 এপসাইলন নট আর এই ভ্যালুটা কত ছিল দুটো প্লেটের জন্য হয়েছিল কিন্তু একটা প্লেটের ক্ষেত্রে বার করতে গেলে কি করব যে কোনো একটা সিগমা বাই 2 এপসাইলন নট আচ্ছা সিগমা বাই 2 এপসাইলন নট আচ্ছা 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 তাহলে ফোর্স অন সেকেন্ড প্লেট ডিউ টু ফার্স্ট প্লেট ইকুয়াল টু আমরা কি করতে পারি সিগমা বাই 2 এপসাইলন নট আরে এটা কি করে এলো ই ইনটু আর ইলেকট্রিক ফিল্ড ইনটু কি হতে গেছে চার্জ তাহলে এই ক্ষেত্রে চার্জ কত ছিল কিউ নট তাহলে ইনটু কি লিখবো চার্জ তাহলে চার্জ কত ছিল কিউ নট তাহলে ই ইলেকট্রিক ফিল্ড কত সিগমা বাই 2 এপসাইলন নট ইনটু চার্জ হচ্ছে কত না চার্জ হচ্ছে কত না কিউ নট চার্জ হচ্ছে কত কিউ নট তাহলে সেকেন্ড প্লেটের উপরে আমি ইলেকট্রিক ফিল্ড এবং ফোর্স চেক করে নিলাম আচ্ছা আফটার ডাইইলেকট্রিকে আমরা দেখতে চলেছি ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড ফোর্স দেখব ফোর্স এন্ড ইলেকট্রিক ফিল্ড দেখব কখন না আফটার ডাইইলেকট্রিক তাহলে আফটার ডাইইলেকট্রিকে ইলেকট্রিক ফিল্ড কত দেখতে চলেছে
এবারে আমরা আফটার ডাইইলেকট্রিকে দেখতে চলেছি। আফটার ডাইইলেকট্রিকে আমি কি দেখব? ইলেকট্রিক ফিল্ড। সেই সেকেন্ড প্লেটেই চেক করব, যেহেতু ইনিশিয়ালি সেকেন্ড প্লেটে চেক করেছি, ফাইনালি আমরা সেকেন্ড প্লেটেই চেক করব। তাহলে সেকেন্ড প্লেটের ক্ষেত্রে আমরা কি দেখতে চলেছি? দেখো এখানটা একটা কার্যকারিতা আছে, তো ডাইইলেকট্রিকের মধ্যে চার্জ কি হয়েছিল? ইনক্রিজ করেছিল, চার্জ কি হয়েছিল? একটা জমেছিল। তাহলে আমি মানলাম যে প্লেটের উপর, প্লেটের উপর চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, আর ডাইইলেকট্রিকের উপর ইন্ডিউসড চার্জ ডেনসিটি হচ্ছে, এর ক্ষেত্রে পজিটিভ ইন্ডিউসড চার্জ, আর এর ক্ষেত্রে কি হবে না, নেগেটিভ ইন্ডিউসড চার্জ। ক্লিয়ার? তাহলে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড সেকেন্ড প্লেটের উপর, সেকেন্ড প্লেটের উপর, তাহলে এই প্লেটটার জন্য সৃষ্টি হবে, নেগেটিভ প্লেটটার জন্য সৃষ্টি হবে, আবার পজিটিভ প্লেটটার জন্য সৃষ্টি হবে। বুঝতে পারলাম না? সেকেন্ড প্লেটটার উপর ডাইইলেকট্রিকের পজিটিভ প্লেটের জন্য সৃষ্টি হবে, ডাইইলেকট্রিকের নেগেটিভ প্লেটের জন্য সৃষ্টি হবে, এবং ক্যাপাসিটরের পজিটিভ প্লেটের জন্য সৃষ্টি হবে। তাহলে সেকেন্ড প্লেটটার উপর ইলেকট্রিক ফিল্ড ডাইইলেকট্রিকের পজিটিভ চার্জের জন্য কোন দিকে সৃষ্টি হচ্ছে? যেহেতু এটা পজিটিভ চার্জ, সেহেতু এরপর ইলেকট্রিক ফিল্ড বানাবে কোন দিকে? অ্যাওয়ে ফ্রম দ্য প্লেট। ক্লিয়ার? তাহলে এরপর ইলেকট্রিক ফিল্ড বানাচ্ছে পজিটিভ চার্জের জন্য। আচ্ছা, ডাইইলেকট্রিকের নেগেটিভ প্লেটটা কি করতে চলেছে? সেকেন্ড প্লেটটার উপরে টুয়ার্ডস দ্য প্লেট, তাহলে কোন দিকে বানাবে? এই দিকে বানাবে, এই দিকে ইলেকট্রিক ফিল্ড কি হবে? নেগেটিভ চার্জের জন্য হবে। আচ্ছা, পজিটিভ প্লেটটা, কিউ নট চার্জের পজিটিভ প্লেটটা এ কোন দিকে বানাবে? এ বানাবে অ্যাওয়ে ফ্রম দ্য প্লেট, তাহলে কোন দিকে বানাতে চলেছে? এই দিকে, ই কিউ নট। আচ্ছা, তাহলে প্রত্যেকের ডিরেকশন ওয়াইজ আমি কি বসাবো, প্লাস কি মাইনাস বসাবো? আমি ধরে নিলাম যে এই ডিরেকশনটাকে আমি ধরে নিলাম পজিটিভ, এই ডিরেকশনটাকে আমি কি ধরে নিলাম? পজিটিভ। তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ড গুলোকে আমি যদি পজিটিভ ধরি, তার ব্যাকে হবে কি? নেগেটিভ। আচ্ছা, তো তো ফোর্স ইন ইলেকট্রিক ফিল্ড অন সেকেন্ড প্লেট ডিউ টু অল চার্জেস, অল চার্জেস, তাহলে আমরা কি লিখবো, কি লিখবো? দেখো প্রথমে ইন্ডিউসড এর জন্য, তাহলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ ইন্ডিউসড চার্জের জন্য। আচ্ছা, প্লাস ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ ইন্ডিউসড চার্জের জন্য। আরেকটা কাজ দেখতে চলেছি না, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু কিউ নট চার্জের জন্য, পজিটিভ কিউ নট চার্জের জন্য। ক্লিয়ার? তো এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কত হবে না, এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড হতে চলেছে সিগমা আই বাই, সিগমা আই বাই টু ইপসাইলন নট। তাহলে এটা ডিরেকশন কোন দিকে? পজিটিভ চার্জের ডিরেকশন কোন দিকে? পজিটিভ ডিরেকশন, এটা প্লাস্টিকই আছে। আচ্ছা, নেগেটিভ চার্জের ডিরেকশন কোন দিকে? নেগেটিভ দিকে। তাহলে মাইনাস সিগমা আই বাই টু ইপসাইলন নট, প্লাস কিউ নট চার্জের জন্য কত হচ্ছে না, কিউ নট চার্জের জন্য পজিটিভ ডিরেকশনে হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখবো? সিগমা বাই টু ইপসাইলন নট। তা সিগমা ইজ ইকুয়াল টু হোয়াট না, সিগমা হচ্ছে কি না, সিগমা হচ্ছে চার্জ ডেনসিটি, কিউ বাই এ। ক্লিয়ার? তার মানে এর ক্ষেত্রে সিগমার জায়গায় আমরা কি লিখতে পারি? কিউ বাই কিউ নট বাই টু এ ইপসাইলন নট। দেখোর ইলেকট্রিক ফিল্ড আমরা কত চলেছি, এটা এটা তো ক্যান্সেল, তাহলে কিউ নট বাই টু এ ইপসাইলন নট। তাহলে ইলেকট্রিক ফিল্ড দেখো, তো ইনিশিয়ালি যখন ডাইইলেকট্রিক আমি পুট করেছিলাম না, তখনও দেখো সিগমা কত না, এক্ষেত্রেও কিউ নট বাই টু এ ইপসাইলন নট, এক্ষেত্রেও কত, কিউ নট বাই টু এ ইপসাইলন নট। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি থাকবে? সেম সেম থাকবে। চার্জ কত থাকবে? চার্জ না, চার্জ দেখো, তাহলে ইনিশিয়ালি চার্জ কত ছিল? সিগমার জায়গায় যদি আমরা কিউ নট, সিগমার জায়গায় যদি আমরা কিউ নট বাই এ বসাই, তাহলে কিউ নট স্কোয়ার বাই টু এ ইপসাইলন নট। আচ্ছা, এর ক্ষেত্রে ফোর্স কত হবে? এর ক্ষেত্রে যদি আমরা ফোর্স দেখি, তাহলে ফোর্স অন টু ডিউ টু অল চার্জেস, ডিউ টু অল চার্জেস, তাহলে আমরা কত দেখবো, কত দেখবো বলো, যে ইলেকট্রিক ফিল্ড ইনটু চার্জেস। তাহলে এই, আচ্ছা তো ফোর্স আমরা বার করব, তাহলে ফোর্স যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড বার করেছি, ইলেকট্রিক ফিল্ড কি এসেছে? সেম সেম চলে এসেছে, ইলেকট্রিক ফিল্ড আমাদের সেম সেম চলে এসেছে, তো ফোর্স আমাকে বার করতে হবে। তো ফোর্স, ফোর্স অন সেকেন্ড প্লেট ডিউ টু, লিখে দিই ডিউ টু অল চার্জেস, অল চার্জেস ইকুয়াল টু, আমরা কত চলেছি ইকুয়াল টু, আমরা লিখতে পারছি যে ইলেকট্রিক ফিল্ড ইনটু চার্জেস, ইলেকট্রিক ফিল্ড যেমন করে ইলেকট্রিক ফিল্ড ইনটু চার্জেস করেছিলাম, তেমন করে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড অন টু ডিউ টু, ডিউ টু অল চার্জেস, অল চার্জেস, চার্জেস ইনটু কি লিখতে পারি? ইনটু চার্জ, ইনটু চার্জ। তাহলে এই জিনিসটাকে আমি এখানটা লিখতে পারি, এই এই জায়গাটায়,
তাহলে ফোর্স অন সেকেন্ড প্লেট ডিউ টু অল চার্জেস চার্জেস ইকুয়াল টু আমি কি লিখতে পারি ইকুয়াল টু তাহলে সেকেন্ড প্লেটের চার্জ কত ছিল কিউ নট বাই টু এ এপসাইলন নট কিউ নট বাই টু এ এপসাইলন নট ইনটু কিউ নট চার্জ কত না কিউ নট তাহলে এই প্লেটের চার্জ কত কিউ নট আমরা তো ম্যাগনিটিউড বার করব তো কিউ নট স্কয়ার বাই টু এ এপসাইলন নট দেখো বিফোর ডাইইলেকট্রিকে আমরা দেখেছিলাম কিউ নট স্কয়ার বাই টু এ এপসাইলন নট আফটারও দেখলাম কিউ নট স্কয়ার বাই টু এ এপসাইলন নট মানে ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ হওয়ার নেই কোনো চেঞ্জ হওয়ার নেই ক্লিয়ার প্রত্যেকটা প্লেটে প্রত্যেকটা প্লেটের জন্য ওভারঅল চেঞ্জ হবে কিন্তু প্রত্যেকটা প্লেটের জন্য কিন্তু চেঞ্জ হবে না ক্লিয়ার তো সেকেন্ড প্লেটের জন্য সেকেন্ড প্লেটে ফার্স্ট প্লেটের জন্য ফার্স্ট প্লেটে ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে এনার্জিটা ওয়ার্ক ডান রূপে এক্সটার্নাল এজেন্ট পেতে চলেছে ক্লিয়ার ডেরিভেশন গুলো ভালো করে লক্ষ্য করা উচিত তো এরপরে আমরা দেখলাম কি ব্যাটারি ডিসকানেক্টেড অবস্থায় ছিল এরপর আমরা দেখব কি না ব্যাটারি কানেক্টেড অবস্থায় থাকবে ক্লিয়ার হয়েছে রাফ করে দিই এরপর আমরা দেখতে চলেছি কি না ব্যাটারি কানেক্টেড অবস্থায় থাকবে ব্যাটারি কানেক্টেড থাকবে তাহলে ব্যাটারি যদি কানেক্টেড থাকে তাহলে আমরা কি দেখতে চলেছি সেম আমাদের ক্যাপাসিটর ছিল এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর এই ক্যাপাসিটরের সাথে কি ছিল ব্যাটারি যুক্ত ছিল এই ক্যাপাসিটরের সাথে আমাদের কি ছিল ব্যাটারি যুক্ত ছিল তাহলে ব্যাটারি এটা হচ্ছে সুইচ আচ্ছা তাহলে আগে যেমন আমরা ব্যাটারিকে ডিসকানেক্টেড করেছিলাম এখন কিন্তু ব্যাটারি ডিসকানেক্টেড করব না তো আমি মনে করলাম ব্যাটারিকে চার্জ ব্যাটারিকে সুইচ অন করেছি ব্যাটারির পটেনশিয়াল হচ্ছে ভি নট ব্যাটারির পটেনশিয়াল হচ্ছে ভি নট তো টি ইকুয়াল টু ইনফিনাইট টাইমস পরে আমি দেখলাম এই প্লেটটার মধ্যে মাইনাস কিউ নট চার্জ জমেছে এই প্লেটটার মধ্যে প্লাস কিউ নট চার্জ জমেছে তাহলে এটা হচ্ছে কি পজিটিভ প্লেট এটা হচ্ছে পজিটিভ প্লেট এটা হচ্ছে নেগেটিভ প্লেট তো ব্যাটারি যখন ডিসকানেক্টেড ছিল তখন আমরা কি দেখছিলাম পটেনশিয়াল পটেনশিয়াল ডিফারেন্স কি হয়েছিল চেঞ্জ হয়েছিল কিন্তু চার্জ চেঞ্জ হয়েছিল না তো এখন আমি ব্যাটারি কানেক্টেড অবস্থায় রাখবো তাহলে ব্যাটারি কি করে না ব্যাটারি ব্যাটারি অলওয়েজ মেইনটেইন মেইনটেইন কি পটেনশিয়াল পটেনশিয়াল ডিফারেন্স তাহলে ব্যাটারি যদি ডিসকানেক্টেড করি তবে কি পটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ হবে না হলে কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স কি থাকবে অলওয়েজ কি থাকবে কনস্ট্যান্ট থাকবে চলেছে দ্যাট মিন্স আমরা কি বলতে পারি দ্যাট মিন্স মানে দ্যাট মিন্স হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু ব্যাটারির মধ্যে যেহেতু এনার্জি রয়েছে সে কি করবে সে একটা একটা থেকে চার্জ কুচকুচ 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 করে নিতেই থাকবে তার মানে কি হবে ব্যাটারি কানেক্টেড অবস্থায় থাকা মানে চার্জ কি থাকবে চার্জ ভেরিয়েবল থাকবে চার্জ চেঞ্জ হতে থাকবে কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স কি থাকবে কনস্ট্যান্ট থাকবে যখন ব্যাটারি কানেক্টেড থাকবে আচ্ছা তো এই রকম অবস্থায় আমরা যদি দেখতে চাই তাহলে কি দেখব তাহলে একটা বিফোর একটা আফটার এর টেবিল আগে করে নেওয়া যাক আচ্ছা আচ্ছা একটা লিখে দিলাম আফটার আফটার ডাই ইলেকট্রিক এই পাশে আফটার করলাম না এই পাশে বিফোর বিফোর ডাই ইলেকট্রিক আচ্ছা আরেকটা করে দিলাম আফটার ডাই ইলেকট্রিক আরেকটাতে করে দিলাম আফটার ডাই ইলেকট্রিক আচ্ছা তো বিফোর যখন আমরা ডাইইলেকট্রিক পুট করি তখন আমরা কি দেখতে চলেছি না এদের মধ্যে পটেনশিয়াল যেহেতু ব্যাটারি কানেক্টেড আছে তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কি থাকবে মেইনটেইন থাকবে এই অবস্থায় তাহলে এখন আমি ধরলাম এর ক্যাপাসিট্যান্স হচ্ছে সি নট পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি নট চার্জ হচ্ছে কত না কিউ নট চার্জ হচ্ছে কত কিউ নট আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কত হবে ভাই না ইলেকট্রিক ফিল্ড হতে চলেছে সিগমা বাই ইপসাইলন নট সিগমা বাই ইপসাইলন নট এটা হচ্ছে ই নট তাহলে সিগমা ইজিকাল টু কত হবে না সিগমা ইজিকাল টু কিউ নট বাই এ ইপসাইলন নট ক্লিয়ার হতে পেরেছি আচ্ছা এনার্জি কত হবে বলো না এনার্জি হতে চলেছে হাফ সি ভি স্কয়ার হাফ সি নট ভি নট এর স্কয়ার ক্লিয়ার করতে পেরেছি হাফ সি ভি স্কয়ার আচ্ছা তো এটা হচ্ছে বিফোর ডাইইলেকট্রিক আফটার ডাইইলেকট্রিকের কন্ডিশন কি না এবারে ওই ক্যাপাসিটরের মধ্যে কি করলাম না ডাইইলেকট্রিক একটা ডাইইলেকট্রিক কথা কনস্ট্যান্ট কত না কে কে কনস্ট্যান্ট বিশিষ্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বিশিষ্ট আমি একটা কি করলাম ডাইইলেকট্রিকে এর মধ্যে পুট করে দিলাম তাহলে জেনারেলি এই প্লেটে কি চার্জ সৃষ্টি হয়েছে পজিটিভ চার্জের সৃষ্টি হয়েছে আচ্ছা এই প্লেটে কি চার্জ সৃষ্টি হয়েছে নেগেটিভ প্লেটের চার্জ সৃষ্টি হয়েছে তাহলে ডাইইলেকট্রিকের এই সাইডে কিসের সৃষ্টি হবে নেগেটিভ চার্জ
আর এই প্লেটে কি হবে পজিটিভ চার্জ তো সিমিলারলি আগের মতো এটা কি হবে সে নেগেটিভ চার্জের প্লেটটা অ্যাটাক করে পজিটিভ চার্জের প্লেটটাও ডাইরেক্টলি অ্যাটাক করবে তাহলে ওভারঅল ফোর্স কোন দিকে নিচের দিকে কাজ করতে চলেছে তাহলে ফোর্স ডিইউ টু প্লেট কোন দিকে কাজ করছে নিচের দিকে তাহলে ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে নিচের দিকে তো আমরা এখনো অ্যাপ্লাই করতে চাইছি কি না কনজারভেশন অফ এনার্জি তো এখনো আমরা অ্যাপ্লাই করব কাকে না অ্যাপ্লাই কনজারভেশন কনজারভেশন অফ এনার্জি তো কনজারভেশন অফ এনার্জি কে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কে আমাকে কি রাখতে হবে জিরো রাখতে হবে বরাবরই জিরো রাখতে হবে আচ্ছা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি আমাকে জিরো রাখতে হয় তাহলে উপরের দিকে আমাকে একটা এক্সটারনাল ফোর্স ইউজ করতে হবে যার ডিসপ্লেসমেন্টও কোন দিকে হবে উপরের দিকে হবে ক্লিয়ার তো এই ডিসপ্লেসমেন্টটা যখনই এ যখন নিচের দিকে যেতে আছে তো এক্সটারনাল এজেন্ট কি করছে যে এই ফোর্সের তুলনায় সামান্য একটু কম ফোর্স অ্যাপ্লাই করছে যার ফলে ডাইলেকট্রিকটা ধীরে 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 ইনফিনিট টাইমস ধরে কি হবে ধীরে ধীরে যেতে থাকে ইনফিনিট টাইমস ধরে খুব আস্তে আস্তে যাবে তবেই তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো হবে স্পিডটাকে আমরা চেঞ্জ করতে চাইবো না আচ্ছা তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর কত না কে তাহলে এই ডাইলেকট্রিকটাকে পুট করতে ক্যাপাসিট্যান্স কত হবে না কে টাইমস ইনক্রিজ করবে ডাইলেকট্রিক পুশ করা মানেই ক্যাপাসিট্যান্স কি হবে ডেফিনেটলি ইনক্রিজ করবে তাহলে এক্ষেত্রে যেহেতু ব্যাটারি এক্ষেত্রে যেহেতু ব্যাটারি কানেক্টেড অবস্থায় রয়েছে আগেও ছিল এখনো আছে তার মানে এই প্লেট দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সের কোনো চেঞ্জ হবে না তাহলে ইনিশিয়ালি যা ছিল ফাইনালিও তাই থাকবে চেঞ্জ হবে কিন্তু চার্জ ব্যাটা তো চেঞ্জ হবে তো চার্জ কত হবে চার্জ ইকুয়াল টু কি হয়ে থাকে না সি ইনটু ভি নট তাহলে সি ইকুয়াল টু কত না সি ইকুয়াল টু কে সি নট ইনটু ভি নট তাহলে সি নট ইনটু ভি নট তাহলে কিউ নট ইজিকাল টু আমরা কি লিখতে পারি সি নট ইনটু ভি নট লিখতে পারি তাহলে সি নট ইনটু ভি নট এর জায়গায় আমরা কি লিখতে পারি কিউ নট তাহলে কে ইনটু কিউ নট তার মানে আমরা বুঝতে পারছি যে ডাইলেকট্রিকটাকে যদি আমরা পুশ করি তাহলে এই মুহূর্তে এর চার্জ কত হয়ে যাবে কে কিউ নট নেগেটিভ এর চার্জ কত হয়ে যাবে কে কিউ নট পজিটিভ তাহলে ডাইলেকট্রিকটাকে পুশ করা মানে মাইনাস কিউ নট চার্জটা মাইনাস কে কিউ নট চার্জ হবে আর প্লাস কিউ নট চার্জটা প্লাস কে কিউ নট চার্জে পরিণত হবে তাহলে চার্জের ডিফারেন্স আমরা বুঝতেই পারছি একটা চার্জের পরিবর্তন হলো আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের কি চেঞ্জ হবে বলো না ইলেকট্রিক ফিল্ড কি হবে না ইলেকট্রিক ফিল্ড কি হতে চলেছে বলো ইলেকট্রিক ফিল্ড কি হবে না ইলেকট্রিক ফিল্ড হবে ই বাই ইলেকট্রিক ফিল্ড হবে আচ্ছা সিগমা বাই কে এপসাইলন নট সিগমা বাই কে এপসাইলন নট কারণ ইলেকট্রিক ফিল্ড কে টাইমস কি হবে ডিক্রিজ করবে তাহলে এখন এই সিগমাটা কিসের সিগমা হবে এই সিগমাটা ডেফিনেটলি ফাইনালি হবে এই সিগমাটা ডেফিনেটলি ফাইনালি ফাইনালি তো এই সিগমা ইজ ইকুয়াল টু এই সিগমার জায়গা আমি কি লিখতে পারি এই সিগমার জায়গা আমি কি লিখতে পারি ফাইনালি চার্জ বাই কে এ এপসাইলন নট কারণ সিগমা ইজ ইকুয়াল টু কি হয় কে এ কে বাই কে কিউ বাই এ সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ চার্জ পার এরিয়া আচ্ছা তো কিউ ইজ ইকুয়াল টু কত কে কিউ নট তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে কিউ নট বাই কে এ এপসাইলন নট তাহলে কে কে তো ক্যান্সেল তার মানে কিউ নট বাই এ এপসাইলন নট তার মানে ইলেকট্রিক ফিল্ডও কি দেখতে পাচ্ছি না ইনিশিয়ালি যা ছিল ফাইনালিও তাই থাকছে আচ্ছা এনার্জি দেখা যাক তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখতে পেলাম না ইলেকট্রিক ফিল্ড সেম আচ্ছা তো এনার্জি কে চেক করা যাক এনার্জি ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে না ইউ ইজ ইকুয়াল টু কি হবে সি নট ভি নট স্কয়ার হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে সি কত না এই ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স সি ভি নট পটেনশিয়াল ডিফারেন্স কত রয়েছে ভি নট স্কয়ার আচ্ছা সি ইজ ইকুয়াল টু কত বলতে পারি না সি ইজ ইকুয়াল টু কে সি নট ইনটু ভি নট স্কয়ার আচ্ছা হাফ সি নট ভি নট স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে ইউ দেয়ারফর আমরা কি বলতে পারি কে ইনটু ইউ তার মানে সিস্টেমের সিস্টেমের এনার্জি কি করলো কে টাইমস ইনক্রিজ করলো কে টাইমস ইনক্রিজ করলো সিস্টেমের এনার্জি কে টাইমস ইনক্রিজ করেছে এটা কার না ডাইলেকট্রিক সহ ক্যাপাসিটরের এনার্জি কে টাইমস ইনক্রিজ করে গেছে আগে যা ছিল এখন কে টাইমস ইনক্রিজ করেছে তো এখন তো আমি ওয়ার্ক ডানও করেছি তাহলে এই ওয়ার্ক ডানটাই কি পটেনশিয়াল এনার্জিতে সাপ্লাই হচ্ছে তো দেখা যাক যে কি পরিমাণ সাপ্লাই হচ্ছে সেটাও বার করব আচ্ছা তো ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্ট ইকুয়াল আমরা কত লিখতে পারি না ফোর্স বাই এক্সটারনাল এজেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট আচ্ছা এই ডিসপ্লেসমেন্টটাও দেখো নেগেটিভ আরে ফোর্সের ডিসপ্লেসমেন্ট কোন দিকে ছিল ডাউনওয়ার্ড এর ডিসপ্লেসমেন্ট কোন দিকে আপওয়ার্ড ধীরে 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 নামাতে আছি তা আমাকে ডিসপ্লেসমেন্ট কোন দিকে দিতে হবে আপওয়ার্ডই তো দিতে হবে ফোর্সের ডিসপ্লেসমেন্ট কোন দিকে উপরের দিকে আচ্ছা
তো এর ডিসপ্লেসমেন্ট কি হতে আছে নেগেটিভ দেয়ারফর ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্ট আমরা কত চলেছি ওভারঅল নেগেটিভই পাবো ওভারঅল তার ভ্যালু কিসে আসবে নেগেটিভে আসবে তার মানে ওয়ার্ক ডান বাই এক্সটারনাল এজেন্টের জন্য আমি এনার্জি দিলেই তো সিস্টেমের এনার্জি ইনক্রিজ করবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিস্টেমের এনার্জি ইনক্রিজ করছে কিন্তু এক্সটারনাল এজেন্টের এনার্জি নেগেটিভে দ্যাট মিন্স পজিটিভ এনার্জি দিলে সিস্টেমের এনার্জি ইনক্রিজ করবে তো আমি এখানে নেগেটিভ এনার্জি পাচ্ছি মানে কি উপরন্তু সিস্টেম থেকে কি এনার্জি পাচ্ছি তাহলে এনার্জি এখানটায় ও এক্সটারনাল এজেন্টও এনার্জি পাচ্ছে আবার সিস্টেমের এনার্জি ইনক্রিজ করছে তাহলে এক্সটারনাল এজেন্টের এনার্জি অফ এক্সটারনাল এজেন্ট এনার্জি অফ এক্সটারনাল এজেন্ট কি করছে না ইনক্রিজ করছে ইনক্রিজ করছে তার সাথে সাথে সিস্টেমের এনার্জি ইনক্রিজ করছে এনার্জি অফ সিস্টেম সিস্টেম অলসো ইনক্রিজ তাহলে দুজনের এনার্জি ইনক্রিজ কি করে হচ্ছে ভাই তাহলে কারো না কারো এনার্জি ডিক্রিজ হলে তো দুজনের এনার্জি ইনক্রিজ করবে তাহলে এখানে কে এমন মহৎ আছে যে এনার্জি ডিক্রিজ করাচ্ছে এখানটায় ব্যাটারি তার এনার্জিকে ডিক্রিজ করিয়ে এক্সটারনাল এজেন্টকে এনার্জি দিচ্ছে এবং সিস্টেমকেও এনার্জি দিচ্ছে কাকে দিচ্ছে এক্সটারনাল এজেন্টকেও দিচ্ছে সিস্টেমকেও দিচ্ছে কে দিচ্ছে ব্যাটারি দিচ্ছে তাহলে এই এনার্জিটা সাপ্লাই করছে কি এনার্জি অফ ব্যাটারি তবেই তো এক্সটারনাল এজেন্ট এনার্জি না দিয়েও সে এনার্জির ফিডব্যাক পাচ্ছে সিস্টেম তার এনার্জি কি হতে চলেছে ইনক্রিজও করতে আছে কে দিচ্ছে এই জায়গাটায় না ব্যাটারি দুজনকে এনার্জি সাপ্লাই করছে তাহলে ব্যাটারি এই এনার্জি কোত্থেকে পেল বা ব্যাটারি কি পরিমাণ এনার্জি এদের দুজনকে দিল তাহলে এদের দুজনের এনার্জি যে দিচ্ছে কে দিচ্ছে ব্যাটারি দিচ্ছে তাহলে ব্যাটারি এই এনার্জি কোত্থেকে পেল এবং কত পরিমাণ করেও দিল দেখো ব্যাটারি ডেফিনেটলি এনার্জি কোত্থেকে পেয়েছে দেখো না ইনিশিয়ালি সেকেন্ড প্লেটে চার্জ কত ছিল কিউ নট আপা ফার্স্ট প্লেটকে দেখো ফার্স্ট প্লেটে চার্জ কত ছিল প্লাস কিউ নট আচ্ছা ফার্স্ট প্লেটে চার্জ ফাইনালি কত হয়েছে কে কিউ নট তার মানে কি ফাইনালি এর চার্জ ফার্স্ট প্লেটের চার্জ কে টাইমস ইনক্রিজ করেছে তার মানে চার্জের চেঞ্জ হয়েছে কত এর থেকে এর আমরা ডিফারেন্স করব তাহলে এই এনার্জিটা কোত্থেকে এলো ব্যাটারি নিশ্চয়ই সাপ্লাই করেছে অবশ্যই ব্যাটারি সাপ্লাই করেছে যার জন্য এই পরিমাণ চার্জ এই প্লেট থেকে এসে এই প্লেট এসে জমা হয়েছে আর এখানে যে পরিমাণ জমা হবে এখানে সেই পরিমাণ ডিক্রিজ করবে চার্জ আচ্ছা তো ব্যাটারি কি পরিমাণ চার্জ এই ফার্স্ট প্লেটে জমা করলো তার জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান করলো সেই ওয়ার্ক ডানটাই তো এনার্জি রূপে আমাদের দুজনকে দিয়েছে তাহলে এইখানটা আমরা একটা লিখতে পারি কি এইখানটায় লিখছি তাহলে এনার্জি অফ ব্যাটারি ইজ ইকুয়াল টু দা কি লিখতে পারি এনার্জি অফ ব্যাটারি ইজ ইকুয়াল টু দা ওয়ার্ক ডান বাই দা ব্যাটারি তাহলে ব্যাটারি যে পরিমাণ ওয়ার্ক ডান করবে সেই পরিমাণে তো সে এনার্জি স্টোর করবে আচ্ছা তো ব্যাটারির ওয়ার্ক ডান আমরা কি করে বার করব স্যার ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হবে চার্জ ইনটু পটেনশিয়াল ডিফারেন্স তো চার্জ ইনটু পটেনশিয়াল ডিফারেন্স তাহলে চার্জ কি পরিমাণ চেঞ্জ হচ্ছে না চার্জ ফাইনালি কত হয়েছে কে কিউ নট ইনিশিয়ালি কত ছিল কিউ নট তাহলে চার্জ এর চেঞ্জ হচ্ছে কত কে কিউ নট মাইনাস কিউ নট আচ্ছা পটেনশিয়াল ডিফারেন্স আগেও যা ছিল এখনো তাই থাকবে কেন না আগে যা ছিল এখনো তাই থাকবে এই কারণে ব্যাটারি কানেক্টেড রয়েছে তাহলে ফাইনালি পটেনশিয়াল ডিফারেন্স কত রয়েছে ভি নটই আছে ফাইনালি পটেনশিয়াল ডিফারেন্স কত রয়েছে ভি নট তাহলে একটা কিউ নট কে আমি কমন নিই তাহলে কিউ নট কে যদি কমন নিই কিউ নট ভি নট কে মাইনাস ওয়ান আচ্ছা কিউ নট এর জায়গায় আমি কি লিখতে পারি বলো না কিউ নট এর জায়গায় সি নট ভি নট লিখতে পারি আচ্ছা লিখে দিই তাহলে কি লিখলাম সি নট ভি নট স্কোয়ার ইনটু কে মাইনাস ওয়ান তাহলে এই পরিমাণ ওয়ার্ক ডান কে করেছে ব্যাটারি করেছে আর এই পরিমাণ ওয়ার্ক ডানটাই এনার্জি রূপে স্টোর করেছে আমরা ওভারঅল একটাই অ্যাসাম্পশন ধরেছি কি না একটাই অ্যাসাম্পশন ধরেছি কনজারভেশন অফ এনার্জি যে পরিমাণ ওয়ার্ক ডান করেছি সেই পরিমাণ এনার্জি কি হচ্ছে স্টোর হয়ে গেছে ক্লিয়ার আচ্ছা এবার এই এনার্জিটা ডিস্ট্রিবিউট হয়েছে কাদের মধ্যে না এক্সটারনাল এজেন্টের মধ্যে আর সিস্টেমের মধ্যে তাহলে এক্সটারনাল এজেন্ট ও সিস্টেম কি কি পরিমাণে এনার্জি পেয়েছে আগে দেখা যাক আচ্ছা সিস্টেম কি কি পরিমাণ কত এনার্জি পেলে দেখো
মানে সিস্টেম ইনিশিয়ালি হাফ সি নট ভি নট স্কয়ার ছিল, ফাইনালি কত হয়েছে হাফ কে সি নট ভি নট স্কয়ার হয়েছে। তাহলে সিস্টেমের এনার্জিটা দেখি, তাহলে এনার্জি অফ সিস্টেম, তাহলে সিস্টেমের কত দেখবো না, সিস্টেমের দেখতে চলেছি মাইনাস হাফ কে সি নট ভি নট স্কয়ার মাইনাস অফ হাফ সি নট ভি নট স্কয়ার। তাহলে হাফ সি নট ভি নট স্কয়ারকে যদি আমি কমন নিই তাহলে কি হতে চলেছে, কে মাইনাস ওয়ান, কে মাইনাস ওয়ান। আচ্ছা হাফ সি নট ভি নট স্কয়ারকে যদি আমি কমন নিই তাহলে কত হতে চলেছে, কে মাইনাস ওয়ান। তাহলে সিস্টেম এই এনার্জি থেকে কত পেয়েছে, দেখো ঠিক আধা পেয়েছে। তাহলে ডেফিনেটলি এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট, তাহলে এক্সটার্নাল এজেন্টের এনার্জি কি পরিমাণ ইনক্রিজ করেছে না, ইনক্রিজ করেছে ডেফিনেটলি সি নট ভি নট স্কয়ার কে মাইনাস ওয়ান। দেখো এই দুটো এনার্জিকে যোগ করলে এটাই আসছে। আরে সিস্টেম যদি আধা পেয়ে থাকে তাহলে এক্সটার্নাল এজেন্ট কত পাবে, আধা পাবে। এই কারণে সিস্টেমেরও এনার্জি কি করেছে, ইনক্রিজ করেছে, এবং এক্সটার্নাল এজেন্টের এনার্জিও কি হয়েছে, ইনক্রিজ করেছে। আর নেগেটিভ এনার্জি মানে কি, এর এনার্জি এক্সটার্নাল এজেন্টের এনার্জি কি হয়েছে, ইনক্রিজ করেছে। এক্সটার্নাল এজেন্টের এনার্জি কি করেছে, ইনক্রিজ করেছে। সেই কারণে ব্যাটারির এনার্জি লস হয়েছে বলে এদের এনার্জি ইনক্রিজ করেছে। তাহলে ব্যাটারি এনার্জি কি হয়েছে, ব্যাটারি এনার্জি লস করেছে। অতএব ব্যাটারি, ব্যাটারি এনার্জি, এনার্জি কি করেছে, লস করেছে। বলতে পেরেছি ব্যাটারি এনার্জি কি হচ্ছে না, লস হয়ে গেছে। সেই কারণে এদের দুজনের এনার্জি কি হচ্ছে, ইনক্রিজ করেছে। তো ব্যাটারি ডিসকানেক্ট অবস্থায় কি ছিল না, ব্যাটারি ডিসকানেক্টেড অবস্থায় সিস্টেম এনার্জি দিচ্ছিল, আর কানেক্টেড অবস্থায় কি আছে না, কানেক্টেড অবস্থায় ব্যাটারি এনার্জি দিচ্ছে এক্সটার্নাল এজেন্টকেও এবং সিস্টেমকেও। ব্যাটারি ডিসকানেক্টেড অবস্থায় সেখানে তো আর ব্যাটারি এনার্জি তো দেবে না, তখন কি হচ্ছে সিস্টেম এক্সটার্নাল এজেন্টকে সরাসরি দিয়ে দিল, সেখানে তো আমরা বুঝতে পারছিলাম। কিন্তু এখানে দুজনের ক্ষেত্রে ইনক্রিজ করছে, তার মানে কি ডেফিনেটলি ব্যাটারি এনার্জি লস করিয়ে এদের দুজনকে গেইন করাচ্ছে। ক্লিয়ার? তাহলে ব্যাটারি এখানে কি করছে, সমানভাবে দুজনকে এনার্জি সাপ্লাই করেছে। এটাই ব্যাটারির মত গুণ, যে দুজনকে সমান সমান এনার্জি দিয়ে থাকে। তো এখান থেকে ডেফিনেটলি নিউমেরিক্যালস এসে থাকে যে তোমাকে ওয়ার্ডেনের ফর্মুলা জানতে হবে, যে ওয়ার্ডেনের কি পরিমাণ এক্সটার্নাল এজেন্টের এনার্জি সৃষ্টি হচ্ছে স্টোর করছে সেটা দেখতে হবে, আর সিস্টেমের কি পরিমাণ এনার্জি স্টোর করছে সেটা দেখতে হবে। একটা মনে থাকলে আরেকটা পাওয়া যায়, আর ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন ডেরিভেশন জানা উচিত যখন ব্যাটারি ডিসকানেক্টেড অবস্থায় থাকবে, কানেক্টেড অবস্থায় থাকবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পড়বো ডিসকানেক্টেড রুলস, তো ডিসকানেক্টেড রুলসেই আমরা মেনলি বেশি ফোকাস দেবো, কানেক্টেড রুলস যেই মেন্স নিটে এসে থাকে। তো আই হোপ তোমরা এতদূর ভালোভাবে বুঝতে পেরেছো। গুড ইভিনিং, বেস্ট অফ লাক।